हेलो फ्रेंड्स वेलकम टू माय चैनल एंडिजवर्ल्ड और आमी हलाम तुम्हारे बंधु वेंड्रिला। एखाने आमी मेकअप फूड रेसिपिज ट्रैवल लाइफस्टाइल एरकम अनेक इंटरेस्टिंग टपिक तुम्हारे साथे शेयर करी। बंधुरा आमाके देखते पाच्छो आजके पुरोपुरि एकदम येलो शाड़ीते सेजे फेलेछि आमी। तो आजके सरस्वती पूजो तो सेई जन्येई आमी एकटु एरकम येलो सबकिछु परेछि। और आमरा कम्युनिटीर हलेई आमरा कयेकजन बांगाली बंधुरा मिले आमादेर सरस्वती पुजो पालन करी। एक्चुअली एटा आमादेर फोर्थ इयार्स आर कि आमरा पुजो करछि। तो लास्ट इयारे करते पारिनी पैंडेमिकेर जोन्नो अनेक किछु रेस्ट्रिक्शन छिलो, एबछर रेस्ट्रिक्शन आछे, खूब लिमिटेड किछु लोक निये आमरा करछि। तो आमी रेडी हये गेछि, इवन नीलও रेडी हये गेছে। नील আমি আজকে খুব এক্সাইটেড। ও আজকে খুব এক্সাইটেড। আর তুমি আজকে কি বলবে? আজকে अच्छा खूब सुंदर सेजेছি। আর কি বলবে? আমি আজকে একটা কবিতা বলবো। ওখানে আমরা কিভাবে পূজা করছি সবকিছুই তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের প্রথমে পূজা হবে, তারপরে ভোগের ব্যাপার আছে, তারপরে হচ্ছে কিছু বাচ্চাদের কালচারাল অনুষ্ঠান আছে। সবকিছু মিলে নিজেদের মতন করে ঘরোয়া করে আমরা করব। খুব ভালো লাগবে আশা করি, কারণ এটা আমাদের নিজস্ব ঘরোয়া একটা সরস্বতী পূজা। তো একদম সাথে থাকো। ভেনুতে আমরা চলে এসেছি। আমার পিছনে দেখতে পাচ্ছ তোমরা, এখানে আমরা স্টেজটা সাজিয়েছি। তারা আমি সামনে থেকে দেখাই তোমাদের। এখানে আমরা স্টেজটাকে সাজিয়েছি। স্টেজ আছে পিছনে, হলেরই একটা পার্টকে আমরা প্রোগ্রামের জন্য রেডি করেছি। এখনও বাকি একটা সাইডে পুজোর প্রিপারেশন চলছে। অলরেডি পুজো শুরু হয়ে গেছে। তোমাদের চলো, এখানে রয়েছে সমস্ত কিছু সাজানো রয়েছে, দেখতে পাচ্ছ। পুষ্পাঞ্জলি শেষ হয়ে গেছে, এখন আরতিও শেষ। আরতির জন্য সাথে সবাইকে দিচ্ছে। তারপরে প্রসাদ ডিস্ট্রিবিউশন আছে, তারপরে দেখা যাক পুরোহিত দাদা আমাদের কী বলে সেই বুঝে আমরা সবকিছু করবো। তো সঙ্গে থাকবো। ডিস্ট্রিবিউশন আমাদের স্টার্ট হয়ে গেছে। তো এই যে বন্ধুরা সবাই ভাগাভাগি করে প্রসাদগুলো তুলছে, সবার মধ্যে ডিস্ট্রিবিউট করা চলছে। আমাদের খাবার কিন্তু সার্ভ করা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে সব কিছু রয়েছে, এক এক করে তোমাদের সবগুলোই দেখাচ্ছি ভালো করে। হ্যাঁ, আমাদের মেনু আজকে হচ্ছে ভোগের খিচুড়ি, লাবড়া, বাঁধাকপি তরকারি, পায়েস, চাটনি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা। এগুলো আমরা নিজেরাই সবাই মিলেমিশে বানিয়ে নিয়েছি। সবাই লাবড়াটা আমি করেছি, আর বাকিগুলো সবাই বন্ধুরা মিলেমিশে সবাই মিলে করা হয়েছে। আমাদের পুজো তো চলছে, লাঞ্চ হয়ে গেছে, এবার বাচ্চাদের প্রোগ্রামও অলরেডি শুরু হয়ে গেছে, এক এক করে পারফর্ম করছে সবাই। তো সামনে চলছে পারফরমেন্স দেখছো। তো এখন তো এরকম পারফরমেন্সগুলো সবার পরপর চলবে। এরপরে নিজের একটা পারফরমেন্স আছে, পারফরমেন্স বলতে ও আর কী করবে বুঝবি তো, খুবই ছোটো, বাট আমি একটা ছোট্ট ছড়াওকে তুলিয়েছি। আই ডোন্ট নো কতটা বলতে পারবে আমি জানি না, কারণ আজকে সকালে এখন বলতে গেছে ভুলে যাচ্ছে, বাট তাও সরস্বতী পুজো তো বাচ্চাদেরই পুজো, তাই কিছু একটা করে যেটা আমরা চাইছিলাম, দেখা যাক কতটাও বলতে পারে। আমি ওইটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, ওটা আলাদা ভিডিও করে পুরো পারফরমেন্সটাও কেমন করলো সেটা এই ব্লগের মধ্যে হয়তো এটা লিঙ্কস পাবে তোমরা, বাট পুরোটা আমি আলাদা করে শেয়ার করে দেবো তোমাদের কিছু অন্য একটা ভিডিওতে। তো সঙ্গে থাকো, আমাদের প্রোগ্রাম এনজয় করো তোমরাও। রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো, পাশে বসে জিজ্ঞাসা করলে তোমার কি হয়েছে, কি চাই? সে গুমড়ে উঠে বললে তোমরা সবাই যাও, একবার আমার শ্যাম দাদনিকে ডেকে দাও। আমাদের প্রোগ্রাম পুরো জমে গেছে, বাচ্চাদের প্রোগ্রাম শেষ, এবার বড়দের পারফরমেন্সও হয়ে গেছে। এখন একটা দাদা গাইছে, সবাই মিলে মস্তি করছে, মানে একটা ডান্স আর এন্ডিংয়ের দিকে চলে এসছি আমরা আমাদের প্রোগ্রামে, এখন শেষের দিকে সবাই মজা করছে। ফাংশন শেষের দিকেই, তাই জন্য একটুখানি পাগলাম তো করাই যায়, তাই না? আমার পেছনে সব ট্রেনিং চলছে। তো আমাদের সরস্বতী পুজো কিন্তু এবছর হয়ে গেল, এখন সবাই আমার সবাই ভীষণ টায়ার, যেটা আমাদের পুরোপুরি ক্লিন করে প্রপার দিতে হবে। স্যানিটাইজ করে, তো সেটাই সব দাদারা মিলে সবাই বা যারা আছে সবাই মিলেই করছে। তো এই ছিল আমার আজকের সরস্বতী পুজোর ব্লগ। আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার সাথে তারপরে আমার